What? Shoti Shundori. Oh, hi. Namaskar. হ্যাঁ আমার বন্ধু দুনিয়া এই দুনিয়া ও ও হ্যাঁ দুনিয়া আমার বন্ধু সম্রাট আর ইয়ে চাঁদনি চাঁদনি হ্যালো বিয়ে করছো কবে এখনো ঠিক করে উঠিনি না মানে পরে হলেও বিভাসকে বিয়ে করছে তো বিভাস বাবুকে সরি কেন এখন আমি সরি বলছি সবকিছু শোনার পর হয়তো আপনিই সরি বলবেন সবকিছু শুনি আপনি নিশ্চয়ই আমাকে বিয়ে করে নিজের ফ্যামিলির প্রেস্টিজটা নষ্ট করবেন না কি বলছো তোমাকে বিয়ে করলে তো আমাদের পরিবারের সম্মান বেড়ে যাবে ইনফ্যাক্ট বাবা খুশি হবেন তাই আমার আসল পরিচয়টা জানলে ওনারা খুশি হবেন না হ্যাঁ আমি একজন বারসেন আমার নাম মিস মাদানিকা না ঠিক আছে বিয়ের পর নিশ্চয়ই প্রফেশনটা থাকবে না 100% থাকবে আমি আমার প্রফেশনকে যথেষ্ট রেসপেক্ট করি এবার নিশ্চয়ই আপনি আমাকে বিয়ে করতে চান না চাইব আমি তোমাকেই বিয়ে করতে চাই এত তাড়াতাড়ি ডিসিশনটা নিয়ে নিলেন এই ডিসিশন এত তাড়াতাড়ি নেওয়া যায় না যায় ভালোবাসলে সব নেওয়া যায় আমি কিন্তু ভালোবাসি আর মুখে বড় বড় অনেক কথা বলা যায় কাজে সেটা ইমপ্লিমেন্ট করা যায় না তুমি কি কাউকে হ্যাঁ তার নাম প্রেম সহজে তো ছাড়া যাবে না দুনিয়াকে আমার চাই বাইপাসে আনন্দপুলি পাশে আছি চলে আয় কি কি এই এসব কিন্তু ঠিক হচ্ছে না ওকে বলো হ্যাঁ এসব ঠিক হচ্ছে না তাই দেখ ভাই সোজা আঙুলে ঘি না উঠলে তো বিভাস তো ঠিকই বলছে একজন বার সিঙ্গারের মুখে অত বড় বড় কথা মানায় না আমি তোকে বলছি যে এটা ভুল পথ এটা সম্পূর্ণ ভুল পথ আমাকে আমার পথে চলতে দে হ্যাঁ চ আমার কথাটা শোন চলুন আমি বলছি যে এটা কিন্তু ভুল পথ আমি তোর সঙ্গে যাব কিন্তু আচ্ছা তুই ওর আগে আরেকবার ভেবে দেখ দেখ বিভাস আমার সব ভাবা হয়ে গেছে বেশি ভাবার নেই চুপচাপ বস চল হ্যাঁ বল দাদা বিভাস নামে একজন ঠিক আছে Oh,
সলভ করতে যাও কেন? এটাই আমার নিয়ম। ব্যাপারটা তোমার একার হলে তুমি তোমার নিয়মে চলতে পারতে, এখানে আমিও ইনভলভ আছি, তাই তোমার একার নিয়ম কখনোই চলবে না। তুমি কি বলতে চাও খুলে বলো। তুমি যেটা করেছো সেটা অন্যায় প্রেম। একটা নিরীহ লোককে ফর নাথিং মারধর করার তোমার কোনো অধিকার নেই। ফর নাথিং? আমার গার্লফ্রেন্ডকে সে বারবার ডিস্টার্ব করবে আর আমি ওকে ছেড়ে দেবো? ও কোনো ডিস্টার্ব করেনি, বরং জানতে এসেছিল আমি বিয়েতে কেন না করছি। সেটাই ওকে ভালো করে জানিয়ে দিলাম যে বাঘের মুখের খাবার কাটতে হলে বাঘের থাবা খেতে হয়। এটাই তোমাদের প্রবলেম। তোমাদের মতো গ্যাংস্টাররা মেয়েদেরকে নিজের সম্পত্তি বলে মনে করে। সরি প্রেম, দুনিয়া কারুর সম্পত্তি হওয়ার জন্য জন্মায়নি। তুমি আমার, আমার তুমি দুনিয়া, এর মাঝে কেউ এলে তাকে সরে যেতে হবে, এটাই প্রেমের আইন। তোমার আইন তোমার কাছে রাখো, আমাকে এই বেআইনি আইন মানানোর চেষ্টা করো না। দুনিয়া, তুমি যা করেছো তার জন্য তোমাকে ভালোবাসা যায় না প্রেম, তোমাকে ঘৃণা করা যায়। আমি তোমাকে ঘৃণা করি, তবু আমি তোমাকে ভালোবাসি। আর সেই ভালোবাসার জন্য ভগবান বা শয়তান দুটোই আমি হতে পারি। জানি, আবার বলছি, আমি ভগবান শয়তান কিচ্ছু চাই না, একটা মানুষকে চাই প্রেম। এরপর যেন আমাদের আর কোনোদিনও মুখোমুখি দেখা না হয়। গুড বাই। দুনিয়াকে সারা জীবনের জন্য মনে রাখতে হবে যে কার সাথে ঝামেলা করেছে। এমন জায়গায় ফেলে দেবো যে সারা জীবনের জন্য সূর্যের মুখ দেখা ভুলে যাবে। শুধু দুনিয়া নয়, আমাদের প্রেমকে ভুললেও চলবে না কিন্তু বিভাস। কিন্তু মাথায় আসছে না যে কি করে রিভেঞ্জটা নেব। আমার কাছে একটা আইডিয়া আছে, দেখো তোমার পছন্দ হয় কিনা। কিন্তু তার আগে আমাদের শক্ত হতে হবে, শক্ত। তুমি বসে থাকবে? নিশ্চয়ই। ওরা সম্রাটকে ইনজিওর করেছে, তোমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমি এর শোধ তুলবই। প্ল্যানটা কি? প্ল্যান তাহলে শোনো, ডান আমি যে চারপাশে আলো আধারে দু চোখে সন্ধ্যাতে মায়া বিশেই ছায়া নামাতে আজ পারি এভাবে আমায় পাজায় মেহ হুয়াই না তেরা হায় এভাবে আমায় পাজায় মেহ হুয়াই। বস, তুমি রুস্তমদের রাজা বস, তোমার চোখে জল মানায় না। আরে গুরু, দুনিয়ার মতো কত মেয়ে আসবে যাবে, এরকম কথা আমি জিন্দেগিতে যেন কোনোদিন না শুনি।